চাঁদ খুঁজতে গিয়ে আমি আধার খুঁজে পেলাম, চাঁদ খুঁজতে গিয়ে আমি ওগো আধার খুঁজে পেলাম। তাই ভক্ত আজ কাঁদছে, ভক্ত চোখের জলে কাঁদছে আর বলছে হে প্রভু চাঁদ খুঁজতে গিয়ে আমি আধার খুঁজে পেলাম। ওগো চাঁদ খুঁজতে গিয়ে আমি আধার খুঁজে পেলাম। সবার জন্য জোৎস্না আছে, আমার জন্য না, সবার জন্য সবার জন্য যত্ন আছে, আমার জন্য না। ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েরা, কিছু কিছু পদাবলী শ্রবণ করতে হয় বাবা, আর এই পদাবলীটা আমি সর্বকনিষ্ঠতম কীর্তনীয় শ্রী নরেন মণ্ডল আমি নিজেই রচনা করেছি এবং আমার স্টাফেরা এর সুর করেছে। এই গানের মধ্যে কিছু অর্থ আছে, যে অর্থগুলো আপনাকে খুঁজতে হবে, জানতে হবে, বুঝতে হবে। চাঁদ খুঁজতে আমরা গিয়েছিলাম জোৎস্নার আশায়, মানে আমরা জবে থেকে এই ধরাধামে এই পৃথিবীতে ইনকাম করতে শিখেছি, অর্থ উপার্জন করতে শিখেছি, আমরা শুধু সংসারের জন্য করে গেলাম বাবা। ঘর বাড়ি করেছি, গাড়ি কিনেছি, ছেলে মেয়েদের ডাক্তার ইঞ্জিনিয়ার করেছি, করেছেন তো অনেকে, উকিল করেছেন, কারো ছেলে মাস্টারি চাকরি করে, কারো ছেলে পুলিশে চাকরি করে, কারো ছেলে উকিল। আমার নিজের ছেলে একজন অ্যাডভোকেট বাবা, কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করছে, নাম সোমনাথ মণ্ডল, যদি কিছু আপনাদের অসুবিধা হয়। ও মায়েরা, ছেলের প্রচার করছি না আমি, বলে রাখলাম, তবু ছেলেকে আমি উকিল করেছি, কিন্তু ছেলে আমার কি করলো, আমি বৃদ্ধ হয়ে গেলাম। আমি যখন বৃদ্ধ হয়ে গেছি আমার কতগুলো বন্ধু জুটে গেল, সুগার সুগার আমার বন্ধু হয়ে গেল, ডায়াবেটিস আমার বন্ধু হয়ে গেল, আর একটা স্পেশাল বন্ধু হলো, সেটা হচ্ছে খকখকে কাশি, মুখে কফ ওঠে, আর আছে। তখন ছেলে আমাকে আমার তৈরি করা দোতলা বাড়ি থেকে বার করে দিল বাইরের বারান্দা। বাবা 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 গো, দামি বাড়ি বাবা, দেয়ালে পুট্টি করেছো কত সুন্দর করে, থুতু ফেলবে বারবার, এত দামি মার্বেল টাইলস লাগিয়েছে। আমি তো চাঁদ খুঁজতে গিয়েছিলাম জোৎস্নার আশায়, কিন্তু আমি কি পেলাম? সবাই কিন্তু মনে করছেন যে আমি জোৎস্না পাইনি তো কি হয়েছে, ওনার সংসারটা ভরপুর, উনি আনন্দে আছে। না বাবা, কেউ আনন্দে কেউ সুখে নেই এই সংসারে। তাই মহাজন বললেন কি, চাঁদ খুঁজতে গিয়ে আমি আধার খুঁজে পেলাম, সবার জন্য জোৎস্না আছে, আমার জন্য ওগো সবার জন্য জোৎস্না আছে, আমার জন্য না, সুখের লাগি আছে ঘর বাঁধিল এ ঘরেতে এত আছে জীবাণু, সুখের লাগিয়া
করো বাধিন মরিলাম দুঃখ লয়ে এ কেমন জীবন সুখের জন্য এই ঘর বেঁধেছিলাম বাবা এত দামি পুট্টি করেছিলাম ঘরে রং করেছিলাম মার্বেল করেছিলাম টাইলস লাগিয়েছিলাম দু লাখ টাকা খরচ করে বাথরুমে কুমোট বসিয়ে সুন্দর করে সাজিয়েছিলাম কিন্তু আমার কি সহ্য হলো আমার কপালে হলো না তাই মহাজন কি বলছেন সুখেরও লাগিয়াছে ঘর মরিলাম দুঃখে লয়ে সংসারে এ কেমন জীবন সুখের না লাগিয়াছে ঘরবাঁধিন কেমন জীবন চলন্ত অনন্য দেখিয়া পতঙ্গ উড়ে পড়ে ওগো জ্বলন্ত অনন্য দেখিয়া মা মা হরিবল হরিবল পতঙ্গ স্বেচ্ছায় উড়িয়া পড়ে দেখবেন দেখবেন যেখানে আগুন জ্বলছে সন্ধ্যাবেলা আগুন জ্বালাবেন বাবা বিশেষ করে শীতকালে এটা ভালো বোঝা যায় দেখবেন আগুন জ্বললে সেখানে ছোট ছোট পিঁপড়ে যাদের পাখা গজিয়েছে দেখবেন স্বেচ্ছায় কিন্তু আগুনে এসে এসে পড়ে আমরা তেমন পতঙ্গ বাবা স্বেচ্ছায় আমরা আগুনে পড়লাম মানে এই সংসার আগুনে পড়লাম সংসার সংসার করে আমরা কোনোদিন তাকে ডাকলাম না গো আমরা কোনোদিন তাকে ডাকলাম না গো বলি আমাদের দশা এই পতঙ্গের মতো আমরা কোনোদিন তাকে ডাকলাম না গো আমরা কোনোদিন তাকে ডাকলাম না যার জন্য এই দুর্লভ মনুষ্য জন্ম আমরা পেলাম বাবা এত আনন্দ এত ফুর্তি এত ছেলে মেয়ে নাতি নাতনি তাকে আমরা ডাকলাম না আমরা নেতাদের পেছনে ঘুরে সময় কাটিয়ে দিলাম তবু তাকে আমরা ডাকলাম না একবার হা গোবিন্দ তুমি আমার আমি তোমার বলে তাকে ডাকলাম না হা গোবিন্দ তুমি আমার হলে ডাকলাম না গোবিন্দ তুমি আমার হলে গোবিন্দ তোমার ডাকলাম না হরি 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 বলে ডাকলাম না গো হরি 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 বলে গোবিন্দ তোমার ডাকলাম না গো গোবিন্দ ডাকলাম না গো কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগের শ্রীকৃষ্ণ অনিচ্ছা সত্ত্বেও বারবার গান্ধারী মায়ের অভিশাপের কথা মনে পড়ে গেল আজ ভগবান শ্রীকৃষ্ণ যেন কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে বড় একা বড় নিঃসঙ্গ বারবার মনে পড়ে গেল মাতা গান্ধারী কি অভিশাপ দিয়ে গেল যদু বংশের ধ্বংসের অভিশাপ অভিশপ্ত কুরুক্ষেত্রের মাঠ ছেড়ে
একে একে সবাই চলে গেল, দাঁড়িয়ে রয়েছেন শুধু দ্বাপরের ভগবান অভিশপ্ত শ্রীকৃষ্ণ। হাজার নয়নে কাঁদছে ভগবান, মাতা গান্ধারী কি অভিশাপ দিলে আমার, বেশ মাতা তোমার অভিশাপ আমি মাথায় নিলাম। ঠিক সেই সময় এসে পৌঁছালে স্বর্গে দেবর্ষি নারদ। নারায়ণ 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 নারায়ণ, একই প্রভু এই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আপনি কাঁদছেন, কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আপনি কাঁদছেন কেন? মাতা গান্ধারীর অভিশাপ পেয়ে আজ কাঁদছেন? আপনি মাতা গান্ধারীকে বোঝাতে পারলেন না, মাতা গান্ধারীর অভিশাপ আপনি মেনে নিলেন কেন? নারদ নারদ, আমি যে ভক্তাধীন ভগবান, ভক্তের ইচ্ছাই পূর্ণ করার আমার কাজ। ভক্ত যদি আমায় অভিশাপ দেয়, সে অভিশাপকে আমায় মাথা পেতে দিতে হবে। মনে পড়ে কি নারদ সেদিনের কথা, মনে পড়ে কি সেদিন যখন তুমি আমায় হরিবল 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 অভিশাপ দিলে, মনে পড়ে সেই সত্য যুগে নিতাই গৌর হরিব, মনে পড়ে কি নারদ সেই অভিশাপের কথা, মনে পড়ে কি ওহে নারদ সেই অভিশাপে কথা। নারদ মনে পড়ছে কি তোমার, সত্যযুগে তুমি আমায় অভিশাপ দিয়েছিলে, আর ত্রেতা যুগে তোমার অভিশাপ আমি মাথায় করে জন্ম নিয়েছিলাম রামচন্দ্র রূপে অযোধ্যার রাজা দশরথের গৃহে। কোন ছিল সেই অভিশাপ মা? ও মায়েরা, পুরুষোত্তম পুরুষ রামচন্দ্র ত্রেতা যুগে বারবার কেন সীতাহারা হয়েছিলেন, আর রাম রাবণের যুদ্ধে তিনি বানরদের সহযোগিতা কেন তাকে নিতে হয়েছিল, একটু বলবো? শুনবেন সবাই শুনবেন,
অনেকে জানেন না এগুলো, এসব তত্ত্ব কোনো কীর্তনিয়া বলবে না বাবা, লীলা করবে বার হয়ে যাবে, দে 30,000 দে 40,000 চলে যাব, ফুটপাট কটা তত্ত্ব বলে আর চলে যায়। কিন্তু লীলার মধ্যেও যে লীলা আছে এগুলো জানতে হবে, এগুলো বুঝতে হবে। বারবার কেন ভগবান রামকে সীতাহারা হয়েছিল শুনবেন, আর শুনুন সেই অনবদ্য তত্ত্ব কথা। রাম রাবণের যুদ্ধে বানর জাতির সাহায্য নিতে হয়েছিল পুরুষোত্তম পুরুষ রামচন্দ্রকে। পুরাকালের কথা, বসো বাবা বসো, খুব সুন্দর বাজিয়েছ, খুব কষ্ট করেছে, বসো বসো বস। রাম রাবণের যুদ্ধে বানরের সাহায্য নিতে হয়েছিল কেন? সত্য যুগের প্রথমার্ধে নারদ ঋষি ঘুরতে ঘুরতে চলেছেন আকাশ পথে, নারায়ণ 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 নারায়ণ। যে পরিবেশটা হলো ভগবানের নাম গান করার, তপস্যা করার, জপ তপ করার একটা উপযুক্ত স্থান। তাই নারদ ঋষি হিমালয়ের পাদদেশে সুমেরু পর্বতের পাশেই ধ্যান করতে বসে গেলেন। ও তপস্যা করতে লাগলেন। আর বরুণ দেব সেই খবর দিলেন ইন্দ্রদেবকে, ভয় পেয়ে গেলেন ইন্দ্রদেব, নারদ ঋষি যদি এত ভাবে কঠোর তপস্যা করে আর যদি সেই তপস্যায় সিদ্ধি লাভ করে তাহলে আমার ইন্দ্রত্ব চলে যাবে, স্বর্গের সিংহাসন চলে যাবে। ইন্দ্রদেবের বাবা অল্পেতেই ভয় লেগে যায়, তাই
नारद ऋषिर तपस्या भंग करार जन्नो तिनी कामदेव के पाठालेन कामदेव एलेन सेखानते सेखाने एकटा बसंतेर परिवेश सृष्टि हलो गाचे गाचे फूल फुटलो पाखिरा गुंजन करे डाकते लागलो नदीर कुलुकुलु बातास बईते लागलो খুব সুন্দর একটা পরিবেশের সৃষ্টি হলো যে পরিবেশে কামের জন্ম হয় কাম উৎপন্ন হয় কিন্তু কঠোর তপস্যায় মগ্ন নারদ ঋষি ওম নমো নারায়ণ নমো নারায়ণ ওম নমো নারায়ণ ওম নমো নারায়ণ এরপর ইন্দ্রদেব পাঠালেন কাদে স্বর্গের নর্তকীদের উর্বশী রম্ভা এরা এলেও দেবর্ষী নারদের ধ্যান ভঙ্গ করে তাদের অপরূপ সৌন্দর্য লই রুনু ঝুন নপুরো বাজে নপুরো বাজে নপুরো বাজে চিত্রে ভগবান বিষ্ণুর নাম গান করতে লাগলেন অবশেষে নারদ ঋষির ক্ষোভ থেকে নারদ ঋষির রাগ থেকে বাঁচার জন্য ক্ষমা ভিক্ষা প্রার্থনা করতে লাগলেন মদন দেব সহ উর্বশী রপ্সরা মেনকা ধীরে ধীরে নারদ ঋষি চক্ষু উন্মালিত করে দেখলেন তার সামনে করজোড়ো করে দাঁড়িয়ে আছে মদন দেব অপ্সরাগণ তিনি তাদের ক্ষমা করলেন আর তিনি নিজ গন্থ প্রস্থানে চলে গেলেন অহংকার হলো নারদ ঋষি মনে মনে ভাবতে লাগলেন যে মদন দেব ধ্যান ভঙ্গ করে দিয়েছিল বাবা ভোলেনাথের যে মদন দেব প্রজাপতি ব্রহ্মার নামে দুর্নাম রটিয়ে দিয়েছিল
ছিলো সেই মদন দেব পর্যন্ত আমায় কিছু করতে পারলো না। স্বর্গের উৎস যারা সুন্দরী নর্তকী অপ্সরা মেনকা রম্ভা, এরা কত অসুরদের কত যোগী মনির ধ্যান ভঙ্গ করে দিয়েছে, কিন্তু তারা আমার ধ্যান ভঙ্গ করতে পারলো না, অহংকার হল। তাই নারদ ঋষি এই কথাটা বলার জন্য কোথায় গেলেন? বাবা আমার হু হু করে। কে হু হু করে গো? বলে বাবা। ওই যে ছেলে মেয়েরা সব নিয়ে যায় না, ভাগ নিয়ে যায় আর বলতে বলতে যায়, বাবা আমার হু হু করে ভোলে না, বাবা আমার হু হু করে ভোলে না, বাবা 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 আমার হু হু করে ভোলে না। ওই যে ভোলে বাবা আস্তে আস্তে নারদ ঋষি এলেন আর গেজা খাচ্ছিল দুজন, কারা গো? এই যে নন্দী আর ভেঙ্গি আমার দুটো। এই নন্দী ভেঙ্গি এরা গাঁজা খাচ্ছিল আর নারদ ঋষি এসে বললেন মা মা। এই নন্দী ভেঙ্গি বলে বারোটা বেজে গেল গেঁজা খাওয়া, বাবার প্রসাদ খাচ্ছিলাম, এই নারদ ঋষি এসছে কোন তাল লাগায়। বলছে কি হয়েছে? মামা কোথায়? কেন না মামাকে বলবো, তোদের বলবো না, তোরা দুটো একদম মাতাল, তোদেরকে বলবো না, তোরা সরে যাও। নারদ ঋষিকে তারা ছেড়ে দিল, নারদ ঋষি চলে গেল। এদিকে বাবা ভোলেনাথ তখনও তপস্যায় মগ্ন, তাই বাবার ধ্যান ভঙ্গ করার জন্য ওম নমঃ শিবায়। কত সুন্দর আমি ভগবান বিষ্ণুর তপস্যা করছিলাম, কি জন্য ডাকলে বলো বলো। বলছে মামা আজ আমি একটা বিশাল বড় কাজ করেছি। কি কাজ করেছো? কি সিনেমা দেখে এসছে নাকি? সিনেমা দেখে ও মায়েরা, আমার এই যে ছোট্ট পায়ের সরে এসো, এ মনে হচ্ছে সিনেমা দেখে খুব। বলছে সিনেমা দেখে আসছে নারদ। চলো ঠিক আছে। হ্যাঁ বলছে কি কাজ করে এসছ? বলছে মামা এমন তপস্যা করেছি, আমার তপস্যা মদন দেব ভঙ্গ করতে পারেনি, স্বর্গের অপ্সরার এরাও ভঙ্গ করতে পারেনি। বাবা ভোলেনাথ চিন্তা করলে নারদের অহংকার হয়েছে, একে ভগবান বিষ্ণুর কাছে পাঠাতে হবে। বলে শোনো নারদ একটা কথা বলি, আমাকে যা বলেছো বলেছো, এটা কিন্তু তুমি জানো আবার
তোমার পরম ভক্ত তুমি তোমার পরম গুরু তুমি যার দিনরাত নাম গান করো সেই ভগবান বিষ্ণুকে কিন্তু বলো না আমাকে এবারে ছেড়ে দাও আমার টাইম হয়ে গেছে আমাকে এবার নন্দী ভিঙ্গির সঙ্গে তারাম্বে একদম তৈরি করে রেখেছে বম 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 বাবা ভোলেনা তো চলে গেল আর এদিকে নারদের পেট ফুলে যাচ্ছে এমন একটা গেজা ঘরের কাছে এলাম ভালো করে দুটো গল্প করবো সময় দিল না দূর চলে যাব কোথায় ওই বৈকুণ্ঠ ধামেই যাব কিন্তু কাকে বলবো ভগবানকে বলবো আচ্ছা এখন বৈকুণ্ঠ ধামে যাই তারপর দেখা যাবে হরে মুরারি মধু কৈত ভারে 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 মুকুন্দ সুরে হরে মুরারি গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে গোপাল গোবিন্দ মুকুন্দ সুরে হরে প্রভু একটা কথা বলবো পেটটা খুব ফুলে যাচ্ছে বলছে কেন কি বলবে বলো বলছে বাবু আজকে বিশ্ব জয় করে এলাম বিশ্ব জয় করে এলে মানে বলছে ওই যে প্রভু আপনার নামগান করছিলাম তপস্যা করছিলাম স্বর্গে থেকে এলো মদন দেব আমার তপস্যা ভঙ্গ করতে পারেনি ও প্রভু পেটটা আস্তে আস্তে কমছে তারপরে অপ্সরাগণ এলো ওরা কত নাচানাচি করলো
रूप चौलस देखाल किंतु आमी ताते ओ दमिनी आमार तपस्या ओरा भंग करते पारेनी तार माने कि तार माने आमी विश्व जय करिनी परमेश्वर भगवान देखलें बुझलें जे नारदेर अहंकार हयेछे आर भक्तेर अहंकार नाश करार जन्य परमेश्वर भगवान चिंता करलें भक्तेर अहंकार नाश करते हबे ताई मायार सृष्टि करलें आर माया विस्तार करलें नारदेर उपर नारद बेरिये गेलें बैकुंठ थेके नारायण 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 हे চলেছে আকাশপথে আর আকাশপথে যেতে যেতে দেখলেন যে এক অপূর্ব নগরী আলোয় ঝলমল ঝলমল করছে জোনাকির আলোতে ছটকা এত সুন্দর লাগছে এক এক অপূর্ব দৃশ্য নারদ ঋষি যোগ বলে জানতে পারলেন যে এই নগরীর যিনি রাজা সেই রাজার এক কন্যা আছে আগামীকাল তার স্বয়ংবর সভা আর এই কন্যাকে যে বিবাহ করবে সে স্বর্গের রাজা হতে পারে এই কন্যাকে যে বিবাহ করবে সারা জীবন সে অমরত্ব পেতে পারে তাই নারদ ঋষি চিন্তা করলেন ওই কন্যাকে আমি বিবাহ করব বেশ বেশ ও মায়েরা নারদ ঋষিরও কিন্তু বিয়ের ইচ্ছা জেগেছিল কেন সেই ইচ্ছা চূর্ণ হলো সেটাও একবার শুনে রাখো সারা জীবন তো নারদকে দেবর্ষি দেবর্ষি বলেন কেন তার বিয়েটা হলো না নারদের দুঃখ তো কেউ জানতেই পারলে না যেমন আই যে আমাদের পায়েল শানু সর্দার বাবাজি লোক বৃন্দাবনে থাকেন হ্যাঁ এই যে বাবাজির যে কেন বিয়ে হচ্ছে না একটা মাতাজি আসছে না এটা কিন্তু কেউ জানতে চায় না খালি বলে বাবাজি বিয়ে করছে না কেন তাহলে একবার শোনা যাক দেখি কি জন্য হচ্ছে তেমনি নারদ ঋষির বিবাহ কেন হলো না এটা একবার জানতে হবে শুনতে হবে বুঝতে হবে বলো বলো এই নারদ ঋষি দেখলেন যে সেই কন্যা অপরূপ সুন্দরী আর নারদ ঋষি চিন্তা করলেন আমার গলায় যদি বরমাল্য না দেয় তাই আমি আমার ভগবানের কাছে যাব ভগবানকে বলবো আমার তোমার রূপটা আমাকে দাও আর ভগবানের রূপ তো বাবা বলার কথা সে তো মানে আজ পর্যন্ত ব্রহ্মা বলে শেষ করতে পারলো না আর আমরা সামান্যতম একটা কীট আমরা কি বলবো তাই ছুটতে ছুটতে নারদ ঋষি চলেছে কোথায় চলেছে ভগবান বিষ্ণুর কাছে এসে বলছে ভগবান আমি তো বিয়ে করব আমার খুব বিয়ে করার ইচ্ছা জেগেছে ভগবান আমার বলতে লজ্জা করে মা লক্ষ্মী থাকে বলে আমি খুব সুন্দরী মেয়ে দেখেছি তোমার রূপটা আমাকে দাও কিন্তু নারদ তো জানে না যে ভগবান মায়া জালের সৃষ্টি করে রেখেছে নারদের উপর মায়ার প্রভাব চলছে ভগবান বলল বেশ তোমায় রূপ দিলাম নারদ ঋষি ভগবানের রূপ পেয়েছে এটা মনে ভেবে এটা জেনে একদম মনে মনে আনন্দ হলো বিনা যন্ত্রকে বললো বিনা ভগবানের নামে জয়ধ্বনি করে একটা গান ধর বিনা বাজরে
बाजोरे बिना बाजोरे बिना बाजोरे बाजोरे बिना बाजोरे नारों दृष्टि चले चे बाबा वो बिना बाजी बाजी चले चे कोताह चले चे ওই রাজকন্যাকে বিবাহ করবে সংবাদ সভা হচ্ছে যে ওই রাজনগরীতে যাবে বিনা বাজরে বাজরে বিনা বাজরে বিনা বাজরে বাজরে बाजोरे बिना बाजोरे 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 बिना बाजोरे बिना बाजे চলছে মালা দেওয়ার জন্য রাজকন্যা প্রস্তুত নিতাই গৌর হরি বল মুখটা আমার দিকে একটু নিতাই গৌর হরি বল সবাই একটু উলুধ্বনি দাও রাজকন্যা বেরিয়ে গেছে রাজপুত্ররা চিন্তা করছে কার গলায় মালা দেয় এই রাজকন্যা নারদ ঋষিও ঢুকে পড়েছে নারদ ঋষিও বসে আছে এবারে রাজকন্যা কিন্তু এগিয়ে আসছে মালা হাতে করে নিয়ে রাজকন্যা মালা হাতে নিয়ে এগিয়ে আসছে সব রাজার ছেলেরা মাথা নিচু করছে কিন্তু রাজকন্যা কোনো দিকে তাকাচ্ছে না আর নারদ ঋষি লক্ষ্য করলেন কি যেখানে নারদ ঋষি বসে আছেন তার একটু দূরেই আমার ভগবান বিষ্ণু বসে আছে নারদ ঋষি চিন্তা করছে ভগবান তুমি তো পাবে না আমি তো আগে বসে আছি আমার গলায় মালাটা দেবে এই দাঁড়াও রাজকন্যা এসে গেছে কিন্তু এবারে নারদ ঋষি মাথা নিচু করে আছে আর নারদ ঋষি দেখছে যে আশেপাশে অনেকে তাকে দেখে মুখ চাপা দিয়ে হাসছে নারদ ঋষি চিন্তা করছে ওরা তো হাসবে ওরা তো আর পাবে না রাজকন্যাকে আমার গলায় মালা দেবে ওই জন্য হাসাহাসি করছে রাজকন্যা যেই না নারদ ঋষির কাছে এলো নারদ ঋষি মাথাটা নিচু করলো চুপ করে আছে আর ওদিকে রাজকন্যা গিয়ে ভগবান বিষ্ণুর গলায় মালা দিয়ে হরি বল হরি বল হরি বল নারদ ঋষি চিন্তা করলো আমি এত সুন্দর দেখতে ভগবানের রূপ তো আমার মধ্যেও আছে তাহলে আমার গলায় মালা দিল না
আর চলে গেল ওই ভগবানের কাছে। নারদুষির খুব রাগ হলো, নিতাই গৌর হরি বল, দেখো বিবাহ হাসরে কেমন পুরস্কার আসছে, জয় নিতাই, সবাই মিলে একবার গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই, সানাই বাজছে। ওদিকে ভগবান বিষ্ণু কি করলেন, রাজকন্যাকে নিয়ে চলে গেলেন। নারদ ঋষির তো খুব রাগ হলো, ওর নাকি ফোন করে করে বিয়ে হয়েছে। আর বাবা যে আমার এই যে সদস্যবৃন্দ গুলো রয়েছে, হ্যাঁ এই এক একটা সব মহৎ ব্যক্তি, তোমার বিয়ে হয়েছে আকাশ? আকাশকে, আকাশের সবে বিয়ে হয়েছে, ফোন চলছে, ফোন চলছে, ফোন চলছে। আর যদি বিয়ের আসন থেকে বউ পালায় তখন কি হবে? হ্যাঁ বউ যদি পালিয়ে আসে তো রাগে ফুসবে, বলছে এই কথাটা গিয়ে আগে মামাকে বলবো, আমি তাকে ভগবানের গলায় মালা দিল। চলে গেছে কে, নন্দী ভেঙ্গি দাঁড়ে দাঁড়িয়ে আছে, এই নন্দী এই ভেঙ্গি দাঁড়ে দাঁড়িয়ে আছে। আর নন্দী ভেঙ্গি নারদকে দেখে না খিল 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 করে হাসছে, একে আমার বিয়ে হয়নি তার উপরে হাসছে, একে আমার বিয়ে হলো না, রাজকন্যা হাত ছাড়া হয়ে গেল তার উপরে হাসছে, লজ্জা করে না। বলছে তোমার বিয়ে হবে কি করে, কেন যে নিজের মুখটা দেখেছো? ওমা এখন তো প্রত্যেক ঘরে ঘরে ড্রেসিং টেবিল আছে, সাজা যায়, মুখ দেখা যায়, তখন তো স্বর্গের দেবতারা ড্রেসিং টেবিল কোথায় পাবে? বলছে এই যে নারদ ঋষি, ওই যে জল আছে জলের পাত্রে নিজের মুখটা গিয়ে দেখো, কেন তোমার বিয়ে হয়নি? ওমা নারদ ঋষি নন্দী ভেঙ্গির কথা শুনে ওই জলের পাত্রে নিজের মুখটা দেখছে, সর্বনাশ, আমার মুখ কোথায়, এত হনুমানের মুখ। রেগে গেল নারদ ঋষি, ভগবান শ্রী বিষ্ণু নারায়ণের প্রতি রেগে গিয়ে দৌড়াতে দৌড়াতে বৈকুণ্ঠ ধামে চলে গেলে। বৈকুণ্ঠ ধামে গিয়ে বলছে, হে ভগবান আমি বিবাহ করব বলে আমি তোমার কাছে তোমার রূপটা চেয়েছিলাম, আর তা না করে তুমি তা না করে তোমার রূপটা দিয়ে আমার মুখে একটা হনুমানের মুখ বসিয়ে দিয়েছ, আর ওই রাজকন্যাকে নিয়ে মা লক্ষ্মীকে নিয়ে পাশে বসে আছো, লজ্জা করে না তোমার? আমি তোমায় অভিশাপ দিলাম ভগবান, আমি যেমন বিবাহ করতে পারলাম না ওই রাজকন্যাকে নিজের স্ত্রী হিসাবে ভেবেছিলাম, আমি আমি তোমায় অভিশাপ দিলাম, তুমিও মনুষ্য জনিত জন্ম নিয়ে বার বার স্ত্রী হারা হবে। হে ভগবান বিষ্ণু আমি তোমায় আরো অভিশাপ দিলাম, তুমি তোমার রূপের বদলে আমার মুখে বাদর হনুমানের রূপ পুঁতিয়েছো, তাই যেদিন তুমি পৃথিবীতে মনুষ্য জন্ম নেবে নিজের স্ত্রীকে উদ্ধার করার জন্য ওই বানর হনুমানের সাহায্য তোমায় নিতে হবে। কুরুক্ষেত্রের মাঠে যখন নারদকে এই কথা মনে করিয়ে দিল ভগবান শ্রীকৃষ্ণ, তখন নারদ বলছে, প্রভু আমি তো না জেনে তোমায় অভিশাপ দিয়েছিলাম, তাই তো তুমি তেতা যুগে রামচন্দ্র রূপে জন্ম নিয়ে বারবার সীতামাকে হারিয়েছিলে, তাই তো তুমি রাবণের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে হনুমানের সাহায্য নিয়েছিলে। আমি যে তোমায় বিনা জেনে না জেনে না বুঝে অভিশাপ দিয়েছিলাম, কারণ আমার উপরে মায়ার প্রভাব ছিল, তখন মায়ার প্রভাব সরিয়ে নিতে নারদ তার ভুল ভেঙেছিল বাবা নারদের। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে নারদ গান্ধারীও যে আমার পরম ভক্ত,
চোখে যে কাপড়টা গান্ধারী বেঁধে রাখতো, অনেকে ভাবতো গান্ধারী হয়তো মুখটা বেঁধে রেখেছে, চোখটা বেঁধে রেখেছে, কিন্তু না, ওটাতে আমার নাম লেখা ছিল, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে